আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে বাচ্চাদের এই টুপিটি আমি কুশি কাটা দিয়ে খুব সহজে তৈরি করেছি। আর কুশি কাটার অনেক টুপির ভিডিও আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে চেক করে নিতে পারেন। তার এই কাজটা করার জন্য আমি উলের সুতা নিয়ে নিয়েছি আর 4 নম্বর সাইজের একটা কাঁটা নিয়ে নিয়েছি। তো প্রথমে আমি সুতা একটা লক করে নিব। দেখুন, সুতা আমি লক করে নিলাম। তো এবার আমি 4টা চেন করে দেব। তো আগের ভিডিওগুলো আমি ডিটেলে কিভাবে টুপি বানাতে হয় দেখিয়েছি, তো সেম প্রসেসই যেহেতু বানাচ্ছি এর জন্য আমি একটু ভিডিওটা ফাস্ট করে নিচ্ছি। তো দেখুন, আমার 4টা চেন জয়েন করা হয়ে গেছে। তো এই সার্কেলের মাঝখানে আমি এখন প্রথমে 2টা চেন নিয়ে 11টা ডাবল ক্রোশেট করে নেব। 11টা ডাবল ক্রোশেট আমি করে নিয়েছি। তো এবার আমি জাস্ট সুতাটা জয়েন করে দেবো 2টা চেন বাদ দিয়ে 3 নম্বর চেনে। দেখুন, সুতোটা জয়েন করে নিলাম। তো পরের ধাপে চলে যাবো, আর এর জন্য প্রথমে 2টা চেন করে সেম ঘরে 1টা ডাবল ক্রোশেট করে নিলাম। আর 2টা চেন করার কারণে 1টা ডাবল ক্রোশেটের সমান হয়ে গেছে। তো তার প্রত্যেকটা ঘরে আমি 2টা 2টা করে ডাবল ক্রোশেট করে নিব। মোট 11টা ঘরে 22টা ডাবল ক্রোশেট আমি করে নেব। দেখুন, আমার প্রত্যেকটা ঘরে 2টা 2টা করে ডাবল ক্রোশেট করা হয়ে গেছে। তো এবার সুতোটা আমি আবার জয়েন করে নিলাম। তো আমার সেকেন্ড লেয়ার কমপ্লিট হয়ে গেছে। তো তার পরবর্তী ধাপের জন্য আবার প্রথমে 2টা চেন করে সেম ঘরে 1টা ডাবল ক্রোশেট করে, দেন তার পরবর্তী যে ঘরটা আছে ওই ঘরে আমি 1টা ডাবল ক্রোশেট করব। তো তার পরবর্তী ঘরে আবার 2টা ডাবল ক্রোশেট করব। মানে 2 1 2 1 এই নিয়মে এই পুরো সার্কেলটা আমি আবার ঘুরে আসব। দেখুন, 2টা করে দেন তার পরবর্তী ঘরে আবার 1টা। তো এভাবে এই লেয়ারটা আমি আবার করে নিব। দেখুন, এই লেয়ারটা আমি অফ ক্যামেরায় করে নিয়েছি। তো আবার সুতোটা আমি জয়েন করে দিব। দেখুন, সুতোটা জয়েন করে দিলাম। আমি যেহেতু 1 বছরের বেশি বাচ্চাদের জন্য টুপিটা তৈরি করছি, তো এর জন্য আমি আরও 2টা লেয়ার করে নিব। তো এর জন্য ফার্স্টে 2টা চেন করে সেম ঘরে 1টা ডাবল ক্রোশেট করে নিলাম। তো পরবর্তী 2টা চেন আমি আলাদা আলাদা 2টা ডাবল ক্রোশেট করে নিব। মানে 2 1 1 2 1 1 এই নিয়মে রাউন্ডটা করব। দেখুন, আলাদা আলাদা 2টা ডাবল ক্রোশেট করে দেন, তার পরবর্তী ঘরে আবার 2টা ডাবল ক্রোশেট করে নেব। মানে 1টা ঘরে আবার 2টা ডাবল ক্রোশেট করে নিয়েছি। আবার সেমভাবে আলাদা আলাদা 2টা ডাবল ক্রোশেট করে দেন, আবার একসাথে 2টা ডাবল ক্রোশেট করে এই লেয়ারটা আবার ঘুরে আসব। তো দেখুন, এই লেয়ারটা আবার ঘুরে এসেছি। তো সেমভাবে সুতোটা আমি আবার জয়েন করে দেব। তো আমি আরও 1টা লেয়ার করে নিয়েছি, আর এর জন্য আমি ফার্স্টে 2টা চেন করে প্রথমে সেম ঘরে 1টা ডাবল ক্রোশেট করে নেব। তো পরবর্তী 3টা চেনে আমি আলাদা আলাদা 3টা ডাবল ক্রোশেট করে নেব। আগের লেয়ারে আমি 2টা ডাবল ক্রোশেট করেছিলাম আলাদা আলাদা ঘরে। তো এবার আমি 3টা ঘরে আলাদা আলাদা 3টা ডাবল ক্রোশেট করে দেন আবার পরবর্তী ঘরে 2টা ডাবল ক্রোশেট করে নেব। মানে 2 1 1 1 2 এই নিয়মে এই লেয়ারটা করে নেব। আর এই ভিডিওটা আমি একটু ফাস্ট করেই করে নিচ্ছি। আর এই ভিডিওর ডিটেল, মানে এই টুপির ডিটেল ভিডিও আমার চ্যানেলে অলরেডি আছে। তো দেখুন, এই লেয়ারটা আমি করে নিয়েছি। তো এবার আবার জাস্ট সুতোটা আমি এখানে জয়েন করে নেব। দেখুন, তো আমার বেসটা তৈরি হয়ে গেছে। তো এবার আমি জাস্ট প্রত্যেকটা ঘরে 1টা 1টা ডাবল ক্রোশেট করে, মানে যতটা লম্বা করব অতটা লম্বা করে নেব। তো এই টুপিটা একটু আমি অন্যভাবে তৈরি করব। এর জন্য আমি ফার্স্টে 2টা চেন করে একটু খেয়াল করে দেখুন যে 3টা চেনে যে ঘরটা আছে ওই ঘরটা বাদ দিয়ে পরবর্তী যে 2 নম্বর যে ডাবল ক্রোশেটের ঘর আছে ওই ঘরে আমি নিচের দিক থেকে 1টা ডাবল ক্রোশেট করে নেব। একটু খেয়াল করে দেখলে বুঝবেন কিভাবে আমি এই ডাবল ক্রোশেটটা করে নিলাম। তো এই ক্রোশেটটা আমি উপরের দিক থেকে করে নিলাম। তো সেম প্রসেসে আমি নিচের দিক থেকে পরের ঘরে 1টা ডাবল ক্রোশেট করে নিলাম। দেখুন, তো সেমভাবে আমি আবার উপরের দিক থেকে 1টা ডাবল ক্রোশেট করে নেব। যে দেখুন, উপরের দিক থেকে 1টা ডাবল ক্রোশেট করে নিলাম। মানে 1টা উপরের দিক থেকে করে দেন, তার পরবর্তী চেন আবার নিচের দিকে, আবার উপরের দিকে করে তার পরবর্তী চেনটা নিচের দিক থেকে। তো দেখুন, এইটা আমি নিচের দিক থেকে 1টা ডাবল ক্রোশেট করে নিলাম। তো সেমভাবে আবার উপরের দিক থেকে 1টা করে, আবার নিচের দিক থেকে 1টা করে, এভাবে করে প্রত্যেকটা ঘরে 1টা 1টা ডাবল ক্রোশেট করে আমি এই লেয়ারটা কমপ্লিট করে আসব। দেখুন, আবার একটা নিচের দিক থেকে ডাবল ক্রোশেট করে নিলাম। তো এভাবে করে আমি করে নিচ্ছি এই লেয়ারটা। তো দেখুন, অফ ক্যামেরা এই লেয়ারটাও আমি করে নিয়েছি। তো এবার আমি সুতোটা জয়েন করে দেব। আর কিভাবে অন্য কালার একটা সুতো আমি, মানে সুতা না কেটেই অন্য কালার একটা সুতা দিয়ে কাজটা করবো, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করে নিব। তো দেখুন, আমি সুতোটা জয়েন করে 2টা লুপই কাটায় রেখে অন্য যে কালারের সুতোটা আমি নিব, ওই কালার সুতোটা জাস্ট এই সুতোটার সাথে
মানে জয়েন করে দিলাম। দেখুন, জয়েন করে একটা চেন করে একটা দুইটা দুইটা চেন করে নিলাম। এতে করে আর সুতোটা দেখুন খুলে যাবে না। তো সেম প্রসেসে আবার কাজটা করে নেব। উপরের দিকে যে চেনটা আছে ওই চেনটা আমি উপরের দিক থেকে একটা ডাবল ক্রোশেট করে নেব। তো সেমভাবে আবার নিচের দিকে সুতোটা আবার নিচের দিকে একটা ডাবল ক্রোশেট করে নেব। দেখুন, আর যে দেখুন এই যে সুতোটা, বাড়তি সুতোটা, ওই সুতোটা আমি ওখানেই রেখে দেবো, ওই সুতোটা আর কাটবো না। আমি আবার পরবর্তী লেয়ারে যখন করব ওই সুতোটা জাস্ট জয়েন করে ওই সুতোটি দিয়ে কাজটা করব। তো দেখুন সেমভাবেই আমি জয়েন করে পরবর্তী লেয়ারে ওই সুতো দিয়ে কাজটা করে নিলেই হবে। তো এবার দেখুন আমি উপরের দিক থেকে একটা ডাবল ক্রোশেট করে নিলাম, আবার নিচের দিক থেকে একটা ডাবল ক্রোশেট করে নিব। আর এভাবে করি করে নিচ্ছি কাজটা। আবার দেখুন আমি দুইটা লেয়ার সাদা সুতো দিয়ে করেছি। তো এবার আমি আবার গোলাপি সুতো দিয়ে কাজটা করব। এই জন্য দেখুন সাদা সুতোটা আমি না কেটেই গোলাপি সুতোটা জয়েন করে দেন গোলাপি সুতোটা দিয়ে কাজটা কন্টিনিউ করব। তো এর জন্য একটু খেয়াল করে দেখলেই বুঝতে পারবেন। এর জন্য জাস্ট সুতোটা আমি যে দেখুন গোলাপি সুতোটা একটা প্যাচ দিয়ে, মানে সাদা সুতোটা একটা প্যাচ দিয়ে জাস্ট সাদা সুতোটা রেখে দিলাম, আর গোলাপি সুতোটা আমি কাটার সাথে মানে সুতোর সাথে জয়েন করে নেব। তো দেখুন এই একটু খেয়াল করলে বুঝতে পারবেন, সাদা সুতোটা আমি ছেড়ে দিয়ে গোলাপি যে সুতোটা আছে ওই সুতোটা ধরে জাস্ট জয়েন করে দিলাম। তো দেখুন আমার জয়েন্টটা কিন্তু মানে খুলে যাওয়ার কোনো ভয় থাকবে না এখানে। তো এবার আমি গোলাপি সুতোটা দিয়ে সেম প্রসেসে কাজটা কন্টিনিউ করে যাব। তো দেখুন ফার্স্টে দুইটা চেন করে উপরের দিকে যে ঘর মানে ডাবল ক্রোশেটের ঘরটা আছে ওই ঘরে উপরের দিক থেকে একটা ডাবল ক্রোশেট করে নেব। আর দেখুন ওই যে সাদা কালার যে সুতোটা, ওই সুতোটা আমি টুপির মাঝখানেই রেখে দিলাম যাতে করে সুতোটা পেঁচিয়ে না যায়। তো দেখুন উপরের দিক থেকে একটা ডাবল ক্রোশেট করে নিলাম। তো সেম প্রসেসে আবার নিচের ডাবল ক্রোশেটে আবার নিচের দিক থেকে একটা ডাবল ক্রোশেট করে নেব। আর এভাবে করেই ঠিক যতটা লম্বা করতে চান টুপিটা অতটা অংশে এই কাজটা করে নেবেন। দেখুন আমি করে নিয়েছি। তো এবার আমি সুতোটা জয়েন করে একটা ফিনিশিং লাইন করে নিব। তার ফিনিশিং লাইনটা আমি গোলাপি কালার সুতো দিয়ে করব। তো এর জন্য একটু খেয়াল করে দেখুন সাদা কালারের যে সুতোটা আছে এই সুতোটা আমি এখানেই জয়েন করে কেটে নিব। দেখুন সুতোটা আমি এখানে জয়েন করে সুতোটা আমি কেটে নিব। তো দেখুন সাদা সুতোটা আমি কেটে, তারপর গোলাপের যে সুতোটা আছে অলরেডি ওই সুতোটা জাস্ট মানে একটা চেনের মাঝখান থেকে নিয়ে ফার্স্টে একটা চেন করে নিলেই হবে। যে দেখুন চেন করে নিলাম। তো যেহেতু সিঙ্গেল ক্রোশেট করছি তো এই জন্য একটা চেনই যথেষ্ট। তো দেখুন এবার প্রত্যেকটা ঘরে আমি একটা একটা করে সিঙ্গেল ক্রোশেট করে এই পুরো লেয়ারটা করে নিব, আর সুতোটা ওখানেই কেটে নিব। আর এই মানে এই লেয়ারটা আপনারা যদি ইচ্ছা হয় করতে পারেন, আর না করলেও কোনো সমস্যা নেই। দেখুন আমার টুপিটা রেডি হয়ে গেছে। তো এবার আমি মানে বেনির মতো করে নিব, যেহেতু আমি মেয়ে বাচ্চাদের জন্য টুপিটা করছি। এর জন্য আমি জাস্ট একটা সুতা দুই ভাঁজ করে কেটে নিব, আর এটার কোনো মাপ নেই, এটা আপনারা পছন্দ মতো করে নেবেন। তো আমি কিছু গোলাপি সুতা আর কিছু সাদা সুতা এইভাবে করে কেটে নিব। দেখুন আমি সাদা সুতাও কেটে নিয়েছি কিছু আর গোলাপি সুতাও। আর এই কাজটা করার জন্য কোনো আলাদা নিয়ম নেই। জাস্ট দেখুন আমি একটা সুতো নিয়ে সুতাটা অর্ধেক ভাঁজ করে দেন একদম সাইডের দিক থেকে যে চেনগুলো আছে একটু খেয়াল করলে বুঝতে পারবেন, সাইডের দিক থেকে একদম কিনারার সাইডের দিক থেকে একটা মানে যে চেন আছে ওই চেনের মাঝখান থেকে আমি জাস্ট সুতোটা টেনে এনে একটু খেয়াল করে দেখলেই বুঝবেন। দেখুন সুতোটা আমি টেনে এনে হাত দিয়ে একটা লকের মতো করে নিলাম। তো দেখুন হাত দিয়ে জাস্ট একটা লকের মতো করে নিলাম। তো আমি এখানে একটা সুতো করে নিয়েছি, আমি আরও একটা সুতো এই ঘরে সেম ঘরে করে নেব। তো দুইটা দুইটা করে নেব। তো দেখুন পরবর্তী ঘরের জন্য আমি দুইটা সুতো নিয়ে নিলাম, দুইটা সুতো নিয়ে দেন ওই ঘরের মাঝখান থেকে সুতোটা টেনে এনে হাত দিয়ে একটা লকের মতো করে নিলাম। তো দেখুন আমি দুইটা সাদা করে নিলাম। তো যেহেতু আগের ঘরে একটা করেছি ওই ঘরে আমি আরও একটা সাদা করে নিব। যে দেখুন আরও একটা সাদা সুতো আমি ওই ঘরে জয়েন করে দিচ্ছি। আমি মানে একটা সুতো করে নিয়েছি, আপনারা দুইটা সুতো করে নিতে পারেন বা তিনটে সুতো করেও করে নিতে পারেন, এটা আপনাদের ইচ্ছের উপরে ডিপেন্ড করে। তো দেখুন দুইটা সাদা মানে চারটা সুতো আমি করে নিয়েছি পাশাপাশি দুইটা ঘরে। তো তার পরবর্তী দুইটা ঘরে আমি গোলাপি করব, আর এই সাইডেও পরবর্তী দুইটা ঘরে গোলাপি করব, মানে মোট মানে দুই সাইডে আমার গোলাপি সুতাটা থাকবে। তো দেখুন আমি এর জন্য আবার দুইটা সুতো একসাথে নিয়ে পরবর্তী যে চেনটা আছে ওই চেনের মাঝখান থেকে সেমভাবে সুতোটা টেনে এনে একটা লক করে দিব।
দেখুন লক করে দিলাম। তাই সেমভাবে আমি আরও তার পাশে ঘরটা আরও একবার করে নিব এইভাবে কাজটা। তো দেখুন আমি আবার দুইটা সুতো নিয়ে পাশের ঘরটার মাঝখান থেকে জাস্ট সুতোটা টেনে এনে সুতোটা লক করে দিলাম। তো সেমভাবে আমি এই সাইডের অংশ ওইভাবে দুই মানে গোলাপি কালারে দুইটা ঘর করে নিব। দেখুন আমি করে নিয়েছি। তো এবার আমি জাস্ট বেনিটা করে নিব। দেখুন আমার বেনিটা করা হয়ে গেছে। তো সেম প্রসেসেও আমি এই সাইডের অংশটাও করে নিব। মানে মোট 6টা ঘরে সুতোটা জয়েন করে কাজটা করে নিলে হবে। তো দেখুন আমার কাজটা হয়ে গেছে আর কত সুন্দরভাবে টুপিটা তৈরি হয়ে গেছে। আশা করি আমার ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওতে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।